ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসে তোমাদের দেখাবো কি করে একটা চমৎকার রেজিউমি লিখতে হয়। তো চমৎকার রেজিউমি, চলো একটা বাস্তব রেজিউমি নিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ফার্স্ট ওয়ান, খেয়াল করো যে রেজিউমি অফ মোস্ট রাফিয়া খাতুন, দ্যাট মিনস এটা আমারই একটা রেজিউমি। তোমাদেরও শুনে খুব দেখে খুব ভালো লাগবে যে তোমরা ম্যামের রেজিউমিটা দেখতে সুযোগ পাচ্ছ। কীভাবে রেজিউমি লিখতে হয় সেই সুবাদে, তো দেখো যে রেজিউমি অফ আমার নাম দেওয়া আছে, এরপরে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেস বলতে আমাকে মেইলটা কোথায় কিভাবে করবে সে বিষয়টা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমাকে মেইলিং অ্যাড্রেসটা দেওয়ার পরে তুমি দিয়ে দিলা যে তোমার নাম অ্যান্ড মোবাইল নাম্বার, এবার তোমার অ্যাড্রেসের পালা শেষ। নেক্সট ওয়ান চলো, যে ক্যারিয়ার অবজেক্টিভস। ক্যারিয়ার অবজেক্টিভসে তুমি খেয়াল করো যে আমরা এভাবে লিখবো যে তোমার ডিফারেন্ট টাইপস অফ ক্যারিয়ার অবজেক্টিভস, তোমার কী কীসে 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 তুমি পারদর্শী, কোন জিনিসগুলো তোমার ভালো লাগে, যে স্কিলটায় তুমি কাজ করতে সুযোগ পেলে তুমি আরও বেশি ডেভেলপ করতে পারবা, এই বিষয়গুলো সেখানে থাকবে। নেক্সট ওয়ান তোমার থাকবে দেখো এক্সট্রা কোয়ালিফিকেশান। এক্সট্রা কোয়ালিফিকেশানে যেমন আমি এখানে দিয়েছি যে মোটিভেশান ক্যাপাবিলিটি, তোমার হচ্ছে ডিলিং উইথ পিপল, আর বিশেষ করে তুমি মাথায় রাখবা যে তোমার যে জবের জন্য তুমি অ্যাপ্লাইটা করতে চাচ্ছ সেই জবের ক্ষেত্রে যে এক্সট্রা কোয়ালিফিকেশানগুলো তোমার কাজে লাগতে পারে সেইগুলো অ্যাড করবা। হ্যাঁ, এবার দেখো যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে তুমি যদি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, কেউ হিন্দি হতে পারো বা আদার ল্যাঙ্গুয়েজে তোমার স্কিল থাকতে পারে, তুমি সেটা লিখতে পারো নাকি শুধু বলতেই পারো সে বিষয়গুলো উল্লেখ করে দিবে। দেন কম্পিউটার স্কিলস, তুমি কম্পিউটারের কোন কোন অংশগুলো তোমার বেশি ভালো জানা আছে, যার যে অংশগুলো জানা আছে সে অংশগুলোর কথা উল্লেখ করবা। দেন দেখো যে পার্সোনাল ডিটেইলস, মজার বিষয়ে জায়গাটা। হ্যাঁ, পার্সোনাল ডিটেইলে আমি আমার নাম দিয়েছি, আমার নাম তো আগে হয়ে গেছে, সেখানে আমি হাজব্যান্ডস নেম দিয়েছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখানে আমি এখন বিলং করি, আর বাবা মায়ের নাম তো তোমাকে দিতেই হবে, তোমার হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস সব কিছু দিয়ে দিলা। দিয়ে অংশ শেষ হওয়ার পরে দিবা তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান। আর সবসময় মনে রাখবা রেজিউমি জাস্ট দুই পেজের বেশি যেতে পারবা না, তোমার রেজিউমি অনেক লং হলেও দুই পেজের বেশি দিতে পারবা না, তবে সিভি আমরা অনেক বড় করতে পারবো। দেখো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি দিয়েছি এসএসসি, এইচএসসি, বিএ অ্যান্ড এমএ ইন ইংলিশ, এই যাবো তো আমি এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে এটা দিয়েছি কোথায় কোনটা থেকে করেছি। এবার দেখো আমার আরও কিছু কোয়ালিফিকেশান রয়েছে, সেটা হচ্ছে এক্সট্রা কোয়ালিফিকেশানের মধ্যে রয়েছে। দেখো যে এক্সট্রা কোয়ালিফিকেশান, ওকে, এক্সট্রা কোয়ালিফিকেশান আমার কী আছে দেখো, তোমার বিএড ডিগ্রি আছে, এমএড ডিগ্রি আছে। হ্যাঁ, দেন সার্টিফিকেট কোর্স আছে কিছু আমার, যেমন আমি কম্পিউটার কোর্স করছি 6 মান্থ, তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করছি 2 মান্থ, ইএলটি এটাও একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, সেটা করেছি 12 ডেজ, এগুলো হচ্ছে সার্টিফিকেট রয়েছে, সে কোর্সগুলোর নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার অ্যানাদার বা আদার কোয়ালিফিকেশান, আরও যে যোগ্যতাগুলো রয়েছে সেখানে দেখো যে তোমার আমি দিয়েছি যে আমার 16th রেজিস্ট্রেশন, তোমার হচ্ছে কি ইন্টারসিএ যেটা লেকচারার রয়েছে, আমি হচ্ছে আইসিটি ফর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার চাঁপাইনবাবগঞ্জ A2Y-এর, সেটা দিয়েছি, হচ্ছে বেস্ট ইনোভেটার টিচার, তারপরে তোমার ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তারপর তোমার অনলাইন পারফর্মার অফ ডিফারেন্ট পেজেস, যে আমার কোয়ালিটিগুলো সেটা এখানে দেওয়া হয়েছে। দেন এবার দেখো যে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিচ্ছি যে আমি এরকম একটা জায়গায় 4-5 বছর ধরে কাজ করতেছি, সেটা দিলাম। তারপর ইন্টারেস্ট, আমার ভালো লাগে কি জানো, ট্রাভেলিং অ্যান্ড টিচিং, তোমরা সেটা তোমাদের যেটা ভালো লাগে সেটা দিবা। তারপর তোমার হচ্ছে ডিক্লারেশান দিয়ে দিলা যে হ্যাঁ আমি এটা ডিক্লার করছি যে উপরে যে তথ্যগুলো রয়েছে সে সবগুলোই সত্য। দিয়ে দুইটা রেফারেন্স দিবা যে বিশিষ্ট দুজন ব্যক্তি যিনারা তোমাকে ভালো করে চিনেন জানেন, তাদের মোবাইল নাম্বার সহ দিয়ে দিলে তারা প্রয়োজনে তাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে যে আদৌ আমি কতটুকু সত্য। হ্যাঁ, তো এই ছিল ডিয়ার লার্নার্স রেজিউমি নিয়ে আলোচনা। তোমাদের আবার আমি একটু কাছে থেকে পুরো পেজটা দেখিয়ে দিব যে রেজিউমি কীভাবে লিখতে হয়, আর তোমার সর্বোচ্চ এটা 1 থেকে 2 পেজের মধ্যে রেজিউমিটা লেখা শেষ করব। বাট আমরা যখন সিভি লিখতে যাব তখন কিন্তু তোমাকে সিভিতে বলতে হবে যে হ্যাঁ আমি এই জায়গায় এই অ্যাডভার্টাইজমেন্টের এগেনস্টে এগুলো দিয়েছি, আমি কী কী ইনক্লোজ করছি সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তোমাকে আরেকটা আমরা সিভির ভিডিও দেখিয়ে দেবো। এইটা ছিল যে হাউ টু রাইট আ রেজিউমি। ওকে, তো উইশ ইউ অল দ্য বেস্ট।